হ্যালো আমেরিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেহজিন চৌধুরী প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকা থেকে বিভিন্ন খবরাখবর কিছু স্বপ্ন আর স্বপ্ন পূরণের প্রচেষ্টা দিয়ে সাজিয়েছি আজকের অনুষ্ঠান আজ শুনবেন বাংলাদেশের এক মহিলা পর্বতারোহীর এভারেস্ট ওঠার পরিকল্পনা দেখবেন বিখ্যাত গায়ক কৈলাশ খেরের সঙ্গে সাক্ষাৎকার আর দেরি না করে শুরু করছি হ্যালো আমেরিকা বাংলাদেশের এক মহিলা পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন সম্প্রতি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ দুই শৃঙ্গে আরোহণ করেছেন আগামীতে তিনি মাউন্ট এভারেস্ট ওঠার পরিকল্পনা করছেন তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন বিশ্বের প্রতিটি মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ আরোহণের কর্মসূচি হাতে নিয়েছেন এ কাজে তিনি অনেক দূর এগিয়েও গেছেন তার সাথে কথা হচ্ছিল আমাদের ওয়াশিংটন স্টুডিওতে ওয়াসফিয়া আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি একজন পর্বত আরোহণকারী এবং ছোটকাল থেকে ভূগোল বইয়ে পড়েছি এভারেস্টের কথা কিলিমাঞ্জারোর কথা কে টু পর্বতমালার কথা তো আপনি তো এরই মধ্যে দুটি পর্বতমালা বিশেষ করে কিলিমাঞ্জারো এবং আর্জেন্টিনায় যেটি আকুঙ্কাগুয়া এই দুটি শৃঙ্গে আপনি আরোহণ করেছেন দুটি দুই মহাদেশে একটি আফ্রিকায় আর একটি দক্ষিণ আমেরিকায় আমি মাত্র যেটা করে আসলাম আকুঙ্কাগুয়া যেটা হচ্ছে হিমালয়ের বাইরে সবচেয়ে উঁচু এবং দক্ষিণ দক্ষিণ গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে জি সবচেয়ে উঁচু পয়েন্ট সো এশিয়ার বাইরে ইটস দ্য হাইয়েস্ট পয়েন্ট সো ওটা ওটা সবচেয়ে দুর্গম ছিল আমার সেটা আপনার যাত্রাটা শুরু হয়েছিল কোন জায়গা থেকে আর্জেন্টিনার জি আর্জেন্টিনার মেন্ডোজা শহর যেটা বুয়েনোস আইরেস এর পরে সবচেয়ে সেকেন্ড বিগেস্ট আর কি সিটি আর্জেন্টিনার সো কিন্তু এটা পাহাড়টা শেষ হয় আবার চিলের উপর সো দোনো দেশে পড়ে পাহাড়টা এটা হচ্ছে অ্যান্ডিস পর্বতমালা সবচেয়ে উঁচু এটার উচ্চতা কত এটা অলমোস্ট 7000 মিটার 6996 মিটার এক্স্যাক্টলি আর 23000 ফিট আচ্ছা এবং আমি এভারেস্ট হচ্ছে 29000 ফিট আর এটি হচ্ছে 23000 ফিট এভারেস্ট অ্যাকচুয়ালি 28880 সো 20 মিটার কম হ্যাঁ বাংলাদেশের বিজয় দিবসে আপনি এই পর্বতমালা শৃঙ্গে আরোহণ করলেন অর্থাৎ বাংলাদেশের ব্যাপারটি আপনার মাথায় ছিল জি আমার পুরো এই ক্যাম্পেইনটাই বা এই উদ্যোগটাই বাংলাদেশের 40 বছর পূর্তি উপলক্ষে আমরা শুরু করেছি যে গত 40 বছরে আমাদের যত হাইলাইটস যে পজিটিভ স্টোরিজ এবং মহিলারা নারীরা কতদূর এগিয়ে এসেছেন সেটাকে হাইলাইট করার জন্য এটার জন্য যে শারীরিক ফিটনেস দরকার হয় এবং মানসিক ফিটনেসও নিশ্চয়ই দরকার হয় সেটা কিভাবে আপনি তৈরি করলেন এটা মোস্টলি মানসিকই দরকার হয় কারণ ফিজিক্যালি আপনি যতই স্ট্রং থাকেন না যত নেগেটিভ থটস ওখানে আসতে পারে কারণ আপনি নেগেটিভ একবার ওখানে চিন্তা করলে এভরিথিং স্টার্টস গোয়িং ব্যাড আগামী মার্চ মাসে আপনি এভারেস্ট আরোহণ করার পরিকল্পনা করেছেন এবং সেটার জন্য প্রস্তুতি সম্পন্ন তো অবশ্যই আমরা আশা করছি যে আপনি সফল হবেন এবং সুস্থ এবং নিরাপদে আপনি ফিরে আসবেন ওয়াসফিয়া নাজরীন আপনি আমাদের স্টুডিওতে এসেছেন খুব ভালো লাগলো অনেক গল্প শুনলাম আপনার এবং ভবিষ্যতে আরও নতুন নতুন গল্প শুনবো আশা করি অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আমার পক্ষে তো অনেক ধন্যবাদ আপনাকে এবং ভয়েস অফ আমেরিকাকে আমাকে ইনভাইট করার জন্য কৈলাশ খের ভারতীয় এই বিখ্যাত গায়ক বাংলাদেশেও অত্যন্ত জনপ্রিয় তিনি আজকাল বাংলা গানও করছেন কিন্তু আপনারা কি শুনেছেন তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশের ফ্যানদের প্রতি তার কি বলার আছে জানতে চাইলাম তার কাছেই কথা বলছি ভারত ও সারা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের সাথে
Mr. Kailash Kher, welcome to Washington D.C. Kailash Kher's band name Kailasa, meaning Shorgio. Whenever you feel something, you feel like, wow, it's heavenly. So that's how this name came. In 2004, I formed this band. A lot of people are inspired by you. Chailam, tar onuprerona utsho ki? Like who inspires you? Nature inspires me, and any human's good deeds inspires me. You're also inspired by baul music of Bangladesh. Tini baul shongiter bhokto, Bangla chobiteo gaan korechen. I love folk music, and baul music is also very close to my heart. I have been listening to various folk forms in India and around India and Bangladesh and Bengal. And I have sung a couple of songs also in films, in Bengali films. Kailash Kher-er konthe Rabindra Sangeet kemon lagbe? Bhenge mor ghorer chabi niye jabi ke amare. ও বন্ধু আমার না পেলে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে হে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে That was absolutely wonderful. Thank you so much for that. বাংলাদেশের ভক্তদের জন্য কিছু বলবেন? Please glue to your roots, because Bangla and Bangladesh is very, very culturally rich in art and heritage. Can you also tar pochhonder ekti gaano shonalen ye duniya ut patanga kithe hath te kithe tanga rat kukdi dendi banga ede chakde phatte oye chakde phatte এবার আপনাদের জন্য নিয়ে আসছি একটি বিশেষ প্রতিবেদন, চলুন দেখা যাক। কয়েকশো আমেরিকান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছেন। তাদের বক্তব্য, অকুপাই দ্য ড্রিম, স্বপ্ন বাস্তবায়ন করো। 15 জানুয়ারি ছিল মার্টিন লুথার কিং এর জন্মদিন। নাগরিক অধিকার আন্দোলনের নেতার স্বপ্নের কথা স্মরণ করেই আজ এরা লড়ছেন অর্থনৈতিক সুবিচারের জন্য। অকুপাই ওয়াল স্ট্রিট মুভমেন্ট এবং কৃষ্ণাঙ্গদের একটি দল মিলিত হয়ে নতুন বিপ্লব শুরু করেন অকুপাই দ্য ড্রিম। তাদের তিনটি দাবি, ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সরকারি অর্থ বাড়ানো হোক, বাড়ির ঋণ শোধ করতে না পারায় ব্যাংক যেন বাড়ি না নেয়, এবং ব্যাংক যেন $100,000 কোটি অর্থ প্রদান করে যাতে দেশের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান তৈরি করা যায়। অকুপাই দ্য ড্রিমের কো চেয়ারম্যান রেভারেন্ড জামাল ব্রায়ান বলেন, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে তাদের নতুন কিছু কর্মসূচি শুরু হবে। আমরা ছোটখাটো ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন এবং সংখ্যালঘুদের ব্যাংকে পয়সা রাখব বলে ঠিক করেছি, যাতে সমাজে তাদেরও জায়গা থাকে। আমেরিকা এমন একটি অর্থনৈতিক বিপ্লব দেখতে যাচ্ছে যা তারা আগে কখনো দেখেনি। ব্রায়ান বলেন, মার্টিন লুথার কিং তার মৃত্যুর আগে একটি কর্মসূচি শুরু করেন। তার স্বপ্ন ছিল এদেশের গরিব মানুষরাও যেন চাকরি পায়, তারাও যেন রোজগার করতে পারে, তাদেরও মাথার ওপরে যেন ছাদ থাকে। 40 বছর পর তার এই স্বপ্ন পূরণ করার জন্যই এই বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। শেগোফতা নাসরিন কুইন, ভয়েস অফ আমেরিকা। সবশেষে VOA 60। মাত্র 60 সেকেন্ডস, অর্থাৎ ঠিক 1 মিনিটের মধ্যেই দেখবেন আজকের বিশ্ব। ব্রাজিলের রিও ডি জেনিরোতে 2টি ভবন ধসেছে, উদ্ধারের কাজ চলছে। পাপুয়া নিউগিনিতে অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার বলেন যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ তিনি হাতে নিয়েছেন, দাবি করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী সোমারেকে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। সিরিয়ার সরকারি টেলিভিশনে দেখা গিয়েছে প্রেসিডেন্ট আসাদের হাজার হাজার সমর্থক মিছিল বের করছে।
রুমানিয়ায় প্রবল তুষার ঝড়ে রাস্তায় মোটর চলাচল বন্ধ, মোটর গাড়ি চালকরা রাস্তায় গাড়ি রেখে বাড়ি চলে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় আদিবাসীদের অধিকারের দাবিতে বিক্ষোভকারীদের সামনে থেকে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে হঠিয়ে নিতে পুলিশের হস্তক্ষেপ। সামরিক কুচকাওয়াজের মধ্যে দিয়ে সাধারণতন্ত্র দিবস পালিত হল ভারতে। এই ছিল আজকের অনুষ্ঠান। আশা করি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com, ইমেলের ঠিকানা hello@voanews.com, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন ভিওএ বাংলা চ্যানেলে, আমরা ফেসবুকেও আছি, ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন, আপনাদের মতামত জানান। আগামী সপ্তাহে আবার নিয়ে আসবো নতুন কোনো মুখ, নতুন কিছু স্বপ্ন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি শেহজিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।